মানসিক চাপ কার না রয়েছে, কিন্তু অনেকে এই চাপ মোকাবেলা করতে পারে না। মানসিক চাপ প্রভাব ফেলে শরীরেও, দেখা দেয় নানা রোগ। তা চাপ মানিয়ে নিতে বা নেতিবাচক প্রভাবকে কমিয়ে আনতে চেষ্টা করা যায়। মেডিটেশন ও যোগা এতে আপনাকে সহায়তা করতে পারে। মানসিক চাপজনিত অবস্থায় আমাদের দেহের ভেতরে স্বয়ংক্রিয়ভাবে কিছু হরমোন যেমন কর্টিসল ও অ্যাড্রিনালিন নিঃসৃত হয় প্রচুর পরিমাণে। এসব হরমোন নিঃসরণের কারণে শরীরে তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া হয়, যেমন রক্তচাপ বাড়ে, নাড়ির গতি বাড়ে, শ্বাস দ্রুততর হয়, ঘাম হতে থাকে। মেডিটেশন ও যোগা এর ঠিক উল্টো কাজটি করে। এতে শরীর ও মনকে শীতল অবস্থায় নিয়ে নির্দিষ্ট একটি বিষয় বা শব্দের প্রতি মনোযোগ দেওয়াই বা চারদিকের পরিবেশ ও চিন্তা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করা হয়। এজন্য নির্দিষ্ট নিয়মে বিশেষ দেহভঙ্গির আসন চর্চা করতে হয়। এগুলো নিয়মিত চর্চায় শ্বাস ও নাড়ির গতি কমে, রক্তচাপ স্থিত হয়, শরীর কার্যকরভাবে অক্সিজেন ব্যবহার করে, ঘাম কম হয়। এছাড়া অ্যাড্রেনাল গ্রন্থি কম পরিমাণে কর্টিসল হরমোন নিঃসরণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, স্বচ্ছভাবে চিন্তা করার এবং মনোযোগের ক্ষমতা বাড়ে, উদ্বেগ অনিদ্রা থেকে রক্ষা পাওয়া যায়। নিয়মিত মেডিটেশন করলে ধূমপান, মাদকাসক্তির মতো খারাপ অভ্যাস ত্যাগ করা সহজ হয়। ডক্টর মুনতাসির মারুফ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আমাদের এই টপিক ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।